আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিয়েছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়াল জুড়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ক্যালকুলেটর ক্রিয়েট করতে পারি। ওকে, ক্যালকুলেটর নিয়ে অনেক কথাবার্তা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে একটা আরও ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই জ্যামাই ফোন অ্যাপ্লিকেশনের মধ্যে আইকন অ্যাড করতে পারি। ওকে, আইকনটা হচ্ছে, দেখেন আমি যখন এটাকে দেখি যে আমার এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, গুগল ক্রোম, তো ওদের একটা নিজস্ব একটা আইকন এখানে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আলাদা আলাদা আইকন, জিমেলের জন্য জিমেলের আইকন, তাই না? গুগল ফটোর জন্য নিজস্ব আইকন, ফোনের যে অ্যাপ্লিকেশন সেটার জন্য তাদের নিজস্ব আইকন। বাট আমি যে জ্যামাই ফোন অ্যাপ্লিকেশন দিয়ে যে আমি অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করি অথবা ডেভেলপ করি, প্রত্যেকটার আইকন কিন্তু বাই ডিফল্ট আমি জ্যামাইনের যে লোগোটা আছে সেটা আমি দেখতে পাই। আমার অ্যাপ্লিকেশনে জ্যামাইনের লোগো তো থাকতে পারে না, আমি যে একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো হয়তো ক্লায়েন্টের জন্য অথবা অন্য কোনো কাজে অথবা নিজের পারপাসে যদি আমি ইউজ করি, বাট আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আমার নিজের একটা আইকন ইউজ করতে চাই। আমি এই জ্যামাইনের বাই ডিফল্ট যে আইকনটা থাকে সেই আইকনটা আমি ইউজ করতে চাই না। তা আমরা আজকে দেখবো কীভাবে এই আইকনটা চেঞ্জ করা যায়। ওকে, তাহলে চলেন শুরু করে দিই। আমি চলে আসলাম ব্রাউজারে। অলরেডি আমি একটা আইকন সেট করে রাখছি, আমি যে আইকনটা এটাতে সেট করব সেটা হচ্ছে এই আইকনটা, এটা আমি এখানে সেট করতে চাই। ওকে, তো প্রথমে আমি আইকনগুলো করব, ক্রিয়েট করে নিব। ইজি অ্যাপ আইকন .com। আইকন জেনারেট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে অলরেডি, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন, বাট আমি এটাতে কাজ করতেছি ইজি অ্যাপ আইকন .com। আইকন জেনারেট করার জন্য অলরেডি আমি বললাম অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। এইখানে এসে যেটা করব, চুজ করব, আমি একটা ফাইল চুজ করব যেই ফাইলটা আমি আসলে আইকন ক্রিয়েট করতে চাই। আমি ফাইলটা এখানে সিলেক্ট করতে চাচ্ছি, তো এই ফাইলটা আমি এটাকে সিলেক্ট করলাম, ওপেন। তো এখানে অলরেডি আমি ওপেন হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি লেগেসি, রাউন্ড, ফুল ব্লে, এখানে কয়েকটা অপশন আছে। এখানে আপনি প্যাডিং দিয়ে দিতে পারেন, তো আপনার সুবিধা মতো আপনি যদি এখানে প্যাডিং বাড়ায় দেন, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে, প্যাডিংটা বাড়তেছে, আপনি চাইলে কমাও দিতে পারবেন আপনার যতটুকু দরকার। তারপর এখানে কালার দেওয়া আছে, তো বাই ডিফল্ট ও একটা কালার নিয়ে নিছে। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, সাপোজ আমি এখানে সাদা দিতে চাই, অথবা আপনি আপনার সুবিধা মতো আপনাদের যেইটা স্যুট করে সেই কালারটা আপনি দিবেন, তাই না? আমি এখানে হোয়াইট দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা হয়ে গেছে। আমার যখন আইকনটা আমি দেখতে পাবো, আইকনের মধ্যে এইখানে অলরেডি শো করে দেখায় রাউন্ড এরকম দেখাবে, বাট আপনি যখন ইনস্টল করেন অ্যান্ড্রয়েড এরকম দেখাবে, আইফোন এরকম করে দেখাবে। আপনি আরও এগুলো এখানে চেঞ্জ করতে পারেন চাইলে, প্যাডিং বাড়ায় কমায় দিতে পারেন, কোনো প্রবলেম নাই আপনার সুবিধা মতো। এইখানে একটা নাম দিতে পারেন, ওকে, আপনি যেই নামটা দিবেন, আপনি যখন ফাইলটা ডাউনলোড করবেন ওই নামেই আসলে ফাইলটা ক্রিয়েট হবে অথবা জেনারেট হবে। তা আপাতত আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে আমি ছোট্ট একটু চেঞ্জ করি, জাস্ট আইকন আইকন লিখে দিলাম। দেন আমার এখানে আপনি চাইলে শো গ্রিড, গ্রিড সরাই দিলে আপনি এরকম দেখতে পাবেন, প্রত্যেকটা আইকন এরকম করে দেখাবে, চাইলে রাখতে পারেন। আমাদের এখানে খুব বেশি কিছু না, আমি এখন ডাউনলোড করে নিব, আমি এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করব আমি দুইটা অপশনই, আইওএস প্লাস অ্যাডাপটিভ আইকন, আইওএস এবং আমার অ্যান্ড্রয়েডের জন্য আমি আইকন ডাউনলোড করতে যাচ্ছি। তো এখানে জেনারেট, ফার্স্ট অফ অল জেনারেট করবে, জেনারেট করে সে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডাউনলোডেড ডান, ওকে ডাউনলোড হয়ে গেল।
তো ফাইলটা আমি ওপেন করব, এই জিপটাকে আমি এক্সট্রাক্ট করলাম। ওকে, এই হচ্ছে ফাইল। তো ও আমাকে প্রোভাইড করছে যে ইমেজগুলো সেটা অ্যান্ড্রয়েডের জন্য দিছে, আইওএস এর জন্য দিছে। আইওএস এর জন্য এরকম করে আপনাকে ইমেজগুলো সে প্রোভাইড করে। তো এখানে অনেকগুলো সেটিংও সব ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি দেখি, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে দেখেন ও ফোল্ডার ওয়াইজ আপনাকে ও ইমেজগুলো দেওয়া আছে, ফোল্ডার ওয়াইজ একদম অলরেডি ফোল্ডার করে দিছে। আমি যদি আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। তো আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড রিসোর্স। তো রিসোর্সে দেখেন একদম সেম নামে নামে আমার এখানে ফোল্ডারগুলো আমি পাবো। আমি এটা যদি ছোটো করি, দেখেন সেম নামে নামে। তো এই যেই নামগুলোর সাথে ম্যাচ করবে আমি সেই নামগুলো থেকে আমি ফাইলগুলো কপি করে এখানে নিয়ে আসবো। যেমন এখানে দুইটা, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। এটা রান অবস্থায় আছে, আমাকে পেস্ট করতে দিবে না। পেস্ট করে দিলাম, ওকে এখানে পেস্ট করে দিলাম। তো বাকি যেটা আছে পরবর্তীতে এইচডিপিআই, এইখানে তিনটা ইমেজ আছে, কপি করব এইটা এখানে পেস্ট করে দিব। ওকে আচ্ছা, এখানে আসলে এই ফোল্ডারটা থাকে না, যদি কারো এই প্রজেক্টের মধ্যে বিদ্যমান থাকে আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এমডিপিআই আছে, আমি এটা নিচ্ছি, এটা কপি করলাম, এর মধ্যে এমডিপিআই এর মধ্যে দিয়ে দিলাম। এই ইমেজগুলো আসলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের জন্য, সাপোজ আপনি যদি ট্যাবে দেখতে চান তাহলে এক ধরনের ইমেজ শো করবে, এবার ছোটো মোবাইলে যদি হয় তাহলে আরেক ধরনের হয়। আমি সবগুলো ফাইলই নিয়ে আসি, এখানে এইচডিপিআই এটাতে পেস্ট করব, পেস্ট। তারপরে হচ্ছে এইচডিপিআই, পেস্ট। পেস্ট ফাইনালি ভ্যালু, ভ্যালুজ ভ্যালুজের মধ্যে এটা কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে আচ্ছা, তো আমার সবগুলো ফাইলে অলরেডি এখানে আমি পেস্ট করে দিলাম আমার এই প্রজেক্টের মধ্যে। এবার আমি যে আইকনটা চেঞ্জ করতে চাই, তো আমার যে নতুন আইকনটা আছে সেই আইকনটা হচ্ছে এইটা, ic_lancer.png। ওকে, তো এইটার নামটা আমার লাগবে, আমি নামটা কপি করে নিলাম। দেন আমাকে যেটা করতে হবে, মেইন অ্যাক্টিভিটি। আমরা জানি আমরা যখন আমাদের এখানে অ্যান্ড্রয়েড ক্যালকুলেটর ডট অ্যান্ড্রয়েড, যে অ্যান্ড্রয়েড প্রজেক্টটা মেইন অ্যাক্টিভিটি থেকে রান হয়, মেইন অ্যাক্টিভিটি। আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। তো মেইন অ্যাক্টিভিটিতে দেখেন এখানে উপরে অ্যাক্টিভিটি একটা অপশন আছে, এর মধ্যে আইকন বলা আছে, আইকন। তো আসলে এই অ্যাপের আইকন কোনটা হবে সেটা অলরেডি বলা ছিল। এই আইকন আইকন যেই ফাইলটা ছিল সেইটা এতক্ষণ ধরে আমরা দেখতে পাইতাম। তো আমি যদি এখানে রিসোর্সে আসি, দেখেন আইকন আইকন পিএনজি, তার মানে এটা কল হচ্ছিল বারবার, ডিভাইস অনুযায়ী এক এক ডিভাইসে এক এক রকম সাইজে কল হচ্ছিল। এই যে আইকন, প্রত্যেকটা ফোল্ডারই দেখবেন আইকন বলে একটা পিএনজি ছিল,
বাট সাইজের ভেরিয়েশন ছিল। আমরা এখন আর আইকন শো করতে চাচ্ছি না, আমরা আমাদের যেটা ছিল সেটা শো করতে চাই, আইসি আন্ডারস্কোর লঞ্চার, মানে ক্যালকুলেটরের জন্য আমরা যেই আইকনটা আমরা সিলেক্ট করলাম, জাস্ট সিম্পলি আমি এটাকে সরিয়ে ফেললাম, জাস্ট আইসি আন্ডারস্কোর লঞ্চার নামটা দিয়ে দিলাম, আর সব ঠিকঠাক। এবার আমরা একটু বিল দিব, বিল দিলাম, বিল্ড হচ্ছে। তো মোটামুটি এই কাজ, খুব বেশি কঠিন কিছু না আসলে, একটা অ্যাপ্লিকেশনের আইকন চেঞ্জ করা। আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো বানাবেন আপনাদের মন মতো, আপনাদের সুইটেবল অথবা আপনাদের যে অফিস অথবা যে কোম্পানির জন্য একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন সেই কোম্পানির আইকন ইউজ করবেন, অবশ্যই সেই কোম্পানির আইকনটা চাইলে আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। ওকে, আমি এবার অ্যাপ্লিকেশনটা রান দিব। ওকে, অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেল, দেখেন এখন আর জ্যামারিনের যেই ডিফল্ট আইকনটা ছিল সেটা এখন আর শো করতেছে না, আমি যে আইকনটা এখানে ইউজ করছি সেটা এখানে চলে আসছে। আমি যদি অ্যাপ্লিকেশনগুলো দেখতে চাই, দেখেন এইখানে অলরেডি আমি আমার যে আইকনটা আমি দিলাম সেই আইকনটা এখানে চলে আসছে, এখন আর বাই ডিফল্ট জ্যামারিনের আইকনটা এখানে শো করতেছে না, তার মানে আমরা সাকসেসফুলি আমাদের আইকনটা চেঞ্জ করতে পারলাম। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম কীভাবে জ্যামারিন ফোন অ্যাপ্লিকেশনে আইকন চেঞ্জ করা যায়। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবে।